নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। ঠান্ডায় উইন্টার সিজনে আমাদের সর্দির সমস্যা হয়, বয়স্কদের এবং বাচ্চাদের এমনকি আমাদের নিজেদেরও এই সমস্যা খুবই দেখা যায়। যখন সর্দি হয় তখন নাক থেকে জল পড়ে, হাঁচি হয়, এমনকি মাথা ব্যথাও থাকে এবং শরীরে অল্প ব্যথাও থাকে এবং তার সঙ্গে জ্বরও থাকে। যদি উইন্টার সিজনে আপনাদের সর্দি হয় তার জন্য আজ আমি টপ টু হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। যদি আপনাদের ক্রনিক সমস্যা থাকে বা অ্যাকিউট সমস্যা থাকে তার থেকেও খুব তাড়াতাড়ি আপনারা মুক্তি পেতে পারেন। প্রথম ওষুধটি হলো অ্যাকোনাইট ন্যাপ। এটি অ্যাকিউট কন্ডিশনে আপনারা ব্যবহার করতে পারেন। যখনই আপনারা বাইরে যান বা খুব ঠান্ডা লেগে যায় তখন সর্দি হাঁচি শুরু হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাকোনাইট হলো খুব একটি ভালো মেডিসিন। এক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথি মেডিসিন অ্যাকোনাইট 30 CH পোটেন্সিতে নিতে পারেন। এক ফোঁটা করে দিনে 4 বার হাফ কাপ জলে মিশিয়ে খাওয়া যেতে পারে। এক্ষেত্রে আপনারা খুব তাড়াতাড়ি আরাম পাবেন, 2-3 দিন নিলেই অনেকটা উপকার পাবেন। এরপরের মেডিসিনটি হলো অ্যামোনিয়াম কার্ব। এটি অনেক সর্দির জন্য খুবই একটি উপকারী ওষুধ। যদি আপনাদের ক্রনিক সর্দি থাকে সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন। যদি সব সময় আপনার সর্দি লেগে থাকে সেক্ষেত্রে এটি আপনারা ব্যবহার করতে পারেন। রাতে যখন আপনারা শুয়ে থাকেন, গলায় ঘর ঘর শব্দ হয়, রাতে নাক বন্ধ হয়ে গেলে, বারবার ঘুম ভেঙে যায় বা গলায় এবং বুকে কফ জমে থাকে এবং আওয়াজ হয়, সেক্ষেত্রে অ্যামোনিয়াম কার্ব খুবই একটি ভালো মেডিসিন। এটি 30 CH পোটেন্সিতে 2 ফোঁটা দিনে এবং 2 ফোঁটা রাতে ব্যবহার করতে পারেন। এটি কমপক্ষে 15 দিন নিতে হবে। যদি দেখেন অনেকটা কমে গেছে তাহলে এই মেডিসিনটি আরও কিছুদিন নিতে হবে। আরেকটা এক্সট্রা মেডিসিনের কথা বলবো, সেটি হলো অ্যান্টিম টার্ট। যদি দেখেন বয়স্ক বা বাচ্চার সর্দির জন্য নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, গলায় এবং বুকে সাই সাই শব্দ হচ্ছে, তখন সেক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্টিম টার্ট 30 CH পোটেন্সিতে 2-3 বার নিলেই, কমপক্ষে 1 সপ্তাহ নিলে অনেকটা আপনারা উইন্টার সিজনে সর্দি থেকে আরাম পাবেন। তবে কোনো ওষুধ প্রয়োগ করার আগে অবশ্যই বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ নিয়েই প্রয়োগ করা উচিত। যদি আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততক্ষণের জন্য ধন্যবাদ।